আবারও অগ্নি পরীক্ষার মুখে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ন্যাটো সম্মেলন শুরু হয়েছে এবং এই সম্মেলনে ফিনল্যান্ড এবং সুইডেনকে অন্তর্ভুক্ত করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো সমর্থিত দেশ, কিন্তু ভ্যাটও দিয়েছে একমাত্র তুর্কি। আবার এই তুরস্কের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্ররা নানান সমীকরণে তাকে চাপে ফেলার চেষ্টা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এরদোয়ানের সম্পর্ক যতটাই টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ততটাই মধুর হচ্ছে। আবার ইরান এবং সিরিয়া প্রশ্নে এরদোয়ান রয়েছেন আরেক অনিশ্চয়তার মুখে। 2023 সালে অগ্নি পরীক্ষার মুখোমুখি হবেন এরদোয়ান, কারণ এটি তার শেষ নির্বাচনের সুযোগ এবং সেই নির্বাচনে বিজয়ী হলে হয়তো তুরস্ক অনেক দূরে গিয়ে যাবে, নতুবা এরদোয়ানের এখানেই পরিসমাপ্তি ঘটবে। দর্শক, এরদোয়ানের রাজনৈতিক পলিসি এবং বিশ্ব রাজনীতিতে এরদোয়ানের বর্তমান যে রাজনীতির পলিসি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবে। ওপেন দ্যাস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্যাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। এরদোয়ানকে নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, 2023 সালে তুরস্কে আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এরদোয়ান জিততে পারবেন কি না, এমন অনেক প্রশ্ন এসছে। আবার অন্যদিকে বৈশ্বিক রাজনীতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঘিরে বলা যায় টাইম লাইনে রয়েছে তুরস্ক, এবং এরদোয়ান পুরো রাজনৈতিক মুনশিয়ানার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝে বসে ন্যাটো সদস্য হয়েও রাশিয়ার সঙ্গে গভীর প্রেমে আবদ্ধ রয়েছে। যদি আমরা গভীর প্রেম শব্দটা ব্যবহার করি, কখনো ঠিক কখনো ব্যাঠিক। কীরকম সেটি? সিরিয়া প্রশ্নে এরদোয়ানের সাথে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো না, কারণ সিরিয়া প্রশ্নে আসাদ সরকার এবং ইরানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা বা স্বার্থ বিষয়গুলো অন্যরকম। আবার ইউক্রেন প্রশ্নে কিংবা বেলারুশ প্রশ্নে অথবা ফিনল্যান্ড কিংবা সুইডেন প্রশ্নে এরদোয়ান এবং রাশিয়া এক মঞ্চে বা এক বাক্যে রয়েছে। এখন যে ন্যাটো সম্মেলন শুরু হয়েছে, সেই ন্যাটো সম্মেলনে কি শেষ পর্যন্ত ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো সদস্য পদ লাভ করতে পারবে, এটি নিয়েও ব্যাপক প্রশ্ন বা ব্যাপক আলোচনা সমালোচনার বিষয় রয়েছে। আমরা সংক্ষিপ্ত ভার্সনে যদি বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এখন পর্যন্ত এরদোয়ান কয়েকটি শর্তের বেড়াজালে আটকে রেখেছে ফিনল্যান্ড এবং সুইডেনকে। যদি পশ্চিমারা সেই শর্ত মানে, সেক্ষেত্রে হয়তো এরদোয়ান ন্যাটো সদস্য পদের ব্যাপারে তাদের হাঁসূচক মতামত দেবে। আর যদি শর্তগুলো না মানা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ন্যাটো সদস্য হওয়া হচ্ছে না ফিনল্যান্ড এবং সুইডেনকে। এখন ন্যাটোর যে দেশগুলো রয়েছে, সেই প্রতিটি দেশকে কিন্তু একটি নতুন দেশকে সম্পৃক্ত করতে হলে ভোট দিতে হয়। একটি দেশ ভ্যাটো দিলে সেখানে কিন্তু ওই নতুন দেশটি আর ন্যাটো সদস্যভুক্ত হতে পারে না, এটি ন্যাটোর সিস্টেম। এদিকে ফিনল্যান্ড এবং সুইডেনের পক্ষ থেকে এরদোয়ানকে বারবারই বলা হচ্ছে তারা এরদোয়ানের সরকারের সাথে বসতে চায় এবং যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে দূর করতে চায়। কিন্তু এরদোয়ান সরকার স্পষ্ট করে বলে দিয়েছেন, আগে কুর্দি সন্ত্রাসীদের তার দেশ থেকে সরাতে হবে, তুরস্কের হাতে তুলে দিতে হবে এবং তুরস্ক রাষ্ট্রটিকে ধ্বংসের মুখে ফেলতে বা তুরস্ক রাষ্ট্রটিকে বিপদে ফেলতে যে কুর্দি ওয়াইপিজি সন্ত্রাসীরা রয়েছে, তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক আশ্রয় দিয়ে সুইডেন ফিনল্যান্ড ন্যাটোর বিরুদ্ধে অথবা তুরস্কের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেটিকে আগে শর্তের মাধ্যমে সমাধান করতে হবে। আবার দেখুন, খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার, ন্যাটোর কাছে এই কুর্দিরা সন্ত্রাসী সংগঠন, আবার এই ন্যাটো পেছন থেকে তাদের অর্থ দিয়ে শক্তি দিয়ে পালছে, স্বয়ং যুক্তরাষ্ট্র তাদের মদত দিচ্ছে, মদত দিচ্ছে জার্মানি, মদত দিচ্ছে ইংল্যান্ড, মদত দিচ্ছে ফ্রান্স, মদত দিচ্ছে ফিনল্যান্ড, সুইডেন সহ পশ্চিমা বাকি দেশগুলো বা ন্যাটো বাকি দেশগুলো। আবার দেখুন, এই ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে। সবচেয়ে মজার ব্যাপার হলো,
যে এই ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক এবং ন্যাটোর সবচেয়ে বড় শক্তিশালী দেশ, দ্বিতীয় বড় শক্তিশালী বা সবচেয়ে বেশি সেনাবাহিনী রয়েছে তুরস্কের। অথচ দেখুন, পুরো পশ্চিমারা তুরস্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ন্যাটোর সংবিধানে বলা আছে, একটি ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে হামলা হলে বাকি সকল দেশ এক হয়ে সে হামলা প্রতিহত করবে। কিন্তু এই তুরস্কের ভেতরে আমরা দেখেছি ওবামার আমলে ব্যাপক হামলা হয়েছে। বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বা গোয়েন্দা সংগঠন তুরস্কের মধ্যে আত্মঘাতী হামলা থেকে শুরু করে অনেক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, এবং তার পরপরই দেখেছি এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি কুসংগঠিত হয়েছে। এবং এই প্রত্যেকটা কাজের পেছনে বা ষড়যন্ত্রের পেছনে একটি মোরল রাষ্ট্রের নাম আসছে বারবার। আবার সেই মোরল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার নির্বাচনী ওয়াদার স্ট্যান্ডিংই বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করবেন। আজকে ন্যাটোর একজন শক্তিশালী প্রেসিডেন্ট রজবতিয়েফ এরদোয়ান তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং তুরস্কের এই মুহূর্তে যে সন্ত্রাসী সংগঠনটা সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলছে সেটি হলো কুর্দিরা, আবার তাকে সমর্থন দিচ্ছে এই ন্যাটোভুক্ত দেশগুলো। অথচ ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল ন্যাটোভুক্ত দেশগুলোর রক্ষায়। আবার তুরস্ক যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তখন প্রতিটি ন্যাটো দেশ তুরস্ককে বিভিন্ন নিষেধাজ্ঞায় ফেলায়। কখনো অস্ত্র নিষেধাজ্ঞা, কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো বিমানের পার্স দেয় না, কখনো ড্রোনের ক্যামেরা দেয় না, এরকম বহু রকম চাপে ফেলে। তার মানে আমরা এটুকু বলতে পারি, ন্যাটোর মূল স্বার্থ হলো আমেরিকার স্বার্থ, ন্যাটোর মূল স্বার্থ হলো পশ্চিমা মুসলিমবিহীন রাষ্ট্রের স্বার্থ। তুরস্ককে কেবল ব্যবহার করছে তার ভূখণ্ডের জন্য। আবার তুরস্ক এক্ষেত্রে কম যায় না, তারা যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখছে, রাশিয়ার সাথেও সম্পর্ক রাখছে। ন্যাটোর একমাত্র দেশ তুরস্ক যাদের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক। আমরা অতীতেও দেখেছি এরদোয়ান পুতিনের মধ্যে ফোন আলাপ, যখন বিশ্বের কোনো দেশ ইউক্রেনে হামলা বন্ধ করতে পারছে না রাশিয়ার, তখন এই এরদোয়ান এই দুটো দেশকে বারবারই বৈঠকের মধ্যে সমঝোতার চেষ্টা খুঁজতে বলেছেন এবং বৈঠক করার ব্যবস্থা করেছে। জো বাইডেনের মতো ব্যক্তি বলেছেন যুদ্ধ বন্ধে তুরস্কের এরদোয়ান হয়তো ভূমিকা রাখতে পারবেন, এবং তার এই ভূমিকাকে প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। আবার তারা দিন শেষে বলছেন ন্যাটোর ভেতরে রাশিয়ার প্রেতাত্মা হল তুরস্ক। আবার দেখুন, সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো ভুক্ত করলে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। আবার এরদোয়ান সে দুটো দেশকে ন্যাটো ভুক্ত করার ব্যাপারে ভ্যাটও দিচ্ছে। এই ক্ষেত্রে বলা যায় তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা বা সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। আবার দেখেন ইউক্রেন প্রশ্নে, তুরস্ক ইউক্রেনের কাছে ড্রোন সহ সামরিক অস্ত্র বিক্রি করছে, আবার রাশিয়া ইউক্রেনে হামলা করছে। তুরস্ক রাশিয়াকে সহযোগিতা করছে, ইউক্রেনকেও সহযোগিতা করছে। এখানে একটি রাজনৈতিক খেলা রয়েছে, সেটি কি, রাশিয়া সিরিয়ার মাধ্যমে তুরস্কের এরদোয়ানকে বিপদে ফেলতে চায়, কারণ তুরস্কের ভূমির পাশেই সিরিয়া, এবং সিরিয়ার 40-50 লক্ষ শরণার্থী এই মুহূর্তে তুরস্কে রয়েছে, এবং কুর্দিরা সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে তুরস্ককে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যখনই এরদোয়ান কোনো কথা না শোনেন, তখনই পুতিন কী করেন, কুর্দিদের ব্যবহার করেন, এই কুর্দি কার্ড ব্যবহার করে এরদোয়ানকে বাগে আনেন। এরদোয়ানও কম যান না, তিনি ঠিক রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছেন। যখনই রাশিয়া তার বিরুদ্ধে অবস্থান নেয়, তখনই তিনি ইউক্রেনকে ব্যবহার করেন, কে, এরদোয়ান। আবার জো বাইডেন চাইলেও এরদোয়ানকে চটাতে পারছেন না, খেপাতে পারছেন না, কারণ তাহলে তুরস্ক বা এরদোয়ান চলে যাবে রাশিয়ার বগলের নিচে। আবার রাশিয়া চাইলেও তুরস্ককে স্তব্ধ করতে পারছেন না, কারণ তখন তুরস্ক হয়ে যাবে ন্যাটোর পরম মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছের বন্ধু। ভূখণ্ডের কারণে, ভৌগোলিক কারণে, জলসীমার কারণে তুরস্ক ভূখণ্ডের মূল্য এখন অনেক বেশি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। আবার
এরদোয়ানের মতো একজন ডাকসাইটি রাজনীতিবিদ, তিনি বিশ্বের তাবৎ রাষ্ট্র মোড়লদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। এখন পর্যন্ত পররাষ্ট্রনীতির কৌশলে এরদোয়ান কোথাও পরাজিত হননি, সেটি আজারবাইজান হোক, সিরিয়া হোক, ইরাক হোক, প্রতিটি যুদ্ধক্ষেত্রে এরদোয়ান সাফল্য নিয়েই ফিরেছেন। যদি ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোভুক্ত করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে F-16 কিংবা 35 জঙ্গি বিমান তুরস্ককে দিতে হবে। পাশাপাশি তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে পশ্চিমারা, সেগুলো লিখিতভাবে বন্ধ করতে হবে। অর্থাৎ তুরস্ক অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে পশ্চিমাদের, আর সেই শর্তগুলো মেনে নিলেই কেবল ন্যাটোভুক্তির জন্য সেই দুটো দেশের ব্যাপারে তুরস্ক ভ্যাটো দেবে না, ভ্যাটো প্রত্যাহার করবে, তাদের পক্ষে সমর্থন দেবে। ইতিমধ্যে সেই দেশ দুটো তুরস্কের কাছে এসে ধর্ণা দিচ্ছে বারবার। আবার এখানে রাশিয়াও তুরস্ককে চাইছে তার পাশে। আমরা এটুকু বলতে পারি, এই মুহূর্তে এরদোয়ানের পররাষ্ট্রনীতি তুরস্ককে মুসলিম রাষ্ট্র হিসেবে এক উন্নত স্থানে পৌঁছে দিয়েছে। তুর্কিবাসী যদি এরদোয়ানের এই প্রয়োজনীয়তা অনুভব করেন, নিঃসন্দেহে এটুকু বলতে পারি, আগামী 2023 নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হবেন রাজপ্রিয় এরদোয়ান। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।